হ্যালো স্টুডেন্টস, নিউট্রিশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এসেছি। সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি হলো ডাইজেশন অফ ফ্যাট, অর্থাৎ ফ্যাটের পরিপাক। এই ফ্যাটের পরিপাক করানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কয়েকটি সম্ভাব্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার বলে দেবো, যা তোমাদের পরীক্ষায় প্রায় আসে। এবং পড়ানোর শেষে, এই ডাইজেশন অফ ফ্যাট পড়ানোর শেষে তোমাদের আমি একটি খুব গুরুত্বপূর্ণ একটা হেলথ টিপস বলে দেবো, যা তোমাদের সারা জীবন কাজে দেবে। চলো ডাইজেশন অফ ফ্যাটটি শুরু করি। ডাইজেশন অফ ফ্যাট, তো ফ্যাটের পরিপাক, তো ফ্যাটের পরিপাক জানতে গেলে আগে ফ্যাটের পরিপাকের ডেফিনেশন জানতে হবে। ফ্যাট পরিপাক কাকে বলে? না, যে পরিপাক ক্রিয়ায় পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে লাইপোলাইটিক উৎসেচকের সাহায্যে ফ্যাটকে আর্দ্র বিশ্লেষিত করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, তাকে ফ্যাটের পরিপাক বলে। তাহলে আমি এই ডেফিনেশন থেকে কী কী জানতে পারলাম? না, এই ফ্যাটের ডেফিনেশন থেকে জানতে পারলাম যে ফ্যাটকে এক প্রকার উৎসেচক আর্দ্র বিশ্লেষিত করে, সেই উৎসেচকের নাম হলো লাইপোলাইটিক। এই লাইপোলাইটিক উৎসেচক ফ্যাটকে আর্দ্র বিশ্লেষিত করে কিসে পরিণত করছে? না, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করছে। এই যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই দুটিই হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হয়। ঠিক আছে, তো এইভাবেই ফ্যাট হচ্ছে পরিপাক হচ্ছে, ডেফিনেশন থেকে এটাই জানতে পারি। ঠিক আছে, এরপর জানব যে ফ্যাট পরিপাক কোথায় হয়, অর্থাৎ ফ্যাট পরিপাকের স্থান। না, ফ্যাট পরিপাক দুটি জায়গায় হয় শরীরের মধ্যে, একটি হলো পাকস্থলীতে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ক্ষুদ্রান্তে। তো একটি জিনিস মনে রাখতে হবে যে পাকস্থলীতে অল্প পরিমাণে ফ্যাট পরিপাক হয়, ক্ষুদ্রান্তে সমগ্র ফ্যাটেই পরিপাক হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই মুখোঘরে কিন্তু ফ্যাট পরিপাক হয় না। কেন পরিপাক হয় না? না, আমাদের এই মুখোঘরে লাইপোলাইটিক উৎসেচক থাকে না, সেই জন্য মুখোঘরে ফ্যাট পরিপাক হয় না। তো আমাদের কোশ্চিন আসে যে মুখোঘরে ফ্যাট পরিপাক কেন হয় না, উত্তর হবে এটি। ঠিক আছে, এরপর জানব যে পরিপাকযোগ্য ফ্যাট, কোন কোন ফ্যাট পরিপাকযোগ্য, সেই ফ্যাটগুলো আমরা এবার জানব। কোন কোন ফ্যাট? না, এক নম্বর হচ্ছে যে প্রশমিত ফ্যাট, ঠিক আছে, যাকে বলছি ট্রাইগ্লিসারাইড। দ্বিতীয় নম্বর হচ্ছে ফসফোলিপিড। তৃতীয় নম্বর হচ্ছে কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল মুক্ত এবং যুক্ত অবস্থায় থাকতে পারে। এরপর তোমাদের ফ্যাট পরিপাক পদ্ধতি সম্বন্ধে বলবো যে ফ্যাট পরিপাক পদ্ধতি কীভাবে হচ্ছে। এই ফ্যাট পরিপাক পদ্ধতি তোমাদের আমি খাতা কলমে বুঝিয়ে দিচ্ছি। এই ফ্যাট পরিপাক পদ্ধতি আমাদের শরীরের মধ্যে দু জায়গায় হয়। এক নম্বর হচ্ছে যে পাকস্থলীতে ফ্যাট পরিপাক, দ্বিতীয় নম্বর হচ্ছে যে ক্ষুদ্রান্তে ফ্যাট পরিপাক। ঠিক আছে, তো এক নম্বরে যে পাকস্থলীতে কীভাবে ফ্যাট পরিপাক হচ্ছে সেই সম্বন্ধে এবার তোমাদেরকে বোঝাবো। না, কীভাবে হচ্ছে? না, পাকস্থলীতে ফ্যাট পরিপাক শুরু হয় পাকরসে অবস্থিত গ্যাস্ট্রিক লাইপেজ অল্প পরিমাণ ফ্যাটকে আর্দ্র বিশ্লেষিত করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। দেখো, গ্যাস্ট্রিক লাইপেজ উৎসেচকের সাহায্যে প্রশমিত ফ্যাটকে আর্দ্র বিশ্লেষিত করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। তো এইভাবেই পাকস্থলীতে ফ্যাট পরিপাক হয়। দ্বিতীয় নম্বরে আসবো ক্ষুদ্রান্তে ফ্যাট পরিপাক। ক্ষুদ্রান্তে ফ্যাট কীভাবে পরিপাক হয়? না, ক্ষুদ্রান্তে অগ্নাশয় রস, পিত্তরস ও আন্তিক রসের সাহায্যে ফ্যাটের সম্পূর্ণ পাচন ঘটে ও ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে উৎপন্ন হয়। ঠিক আছে, সেই জন্য এক নম্বরে আসবো যে ফ্যাট পরিপাকে অগ্নাশয় রসের ভূমিকা। তো অগ্নাশয় রসের ভূমিকা কী? না, প্রশমিত ফ্যাট, যাকে বলছি ট্রাইগ্লিসারাইড, সেই প্রশমিত ফ্যাট প্যানক্রিয়াটিক লাইপেজ বা স্টিয়াপসিনের উপস্থিতিতে ডাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করছে। আবার ডাইগ্লিসারাইডকে প্যানক্রিয়াটিক লাইপেজ, মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করছে। নেক্সট হচ্ছে যে মনোগ্লিসারাইড লাইপেজের উপস্থিতিতে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে উৎপন্ন করছে। তো এইভাবে আমাদের হচ্ছে যে অগ্নাশয় রস ফ্যাট পরিপাক এইভাবেই করে। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর আসবো এবার হচ্ছে যে ফসফোলিপিড আমাদের ক্ষুদ্রান্তে কীভাবে পরিপাক হচ্ছে সেই সম্বন্ধে একটু জানাবো। ঠিক আছে, না, ফসফোলিপিডকে কী করে? না, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিনে পরিণত করে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর আসবো যে কোলেস্টেরাইড, অর্থাৎ কোলেস্ট্রল কীভাবে ক্ষুদ্রান্তে পরিপাক হয়? না, কোলেস্টেরল এস্টারেজ উপস্থিতিতে কোলেস্টেরাইড কী করে ভেঙে কিসে পরিণত করে? না, ফ্যাটি অ্যাসিড এবং মুক্ত কোলেস্ট্রলে পরিণত করে। ঠিক আছে, মুক্ত কোলেস্ট্রলে পরিণত করে। এরপর দ্বিতীয় নম্বরে পদ্ধতি আসবো, সেটা হচ্ছে ফ্যাট পরিপাকের পিত্তরসের ভূমিকা।
তো ফ্যাট পরিপাকে পিত্তরসের কী ভূমিকা আছে? না, পিত্তরস উৎসেচকবিহীন হওয়া সত্ত্বেও ফ্যাট পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন, 1 নম্বর, পিত্তরসস্থিত পিত্তলবণ পৃষ্ঠটান কমিয়ে বৃহৎ ফ্যাটকে ক্ষুদ্র ক্ষুদ্র অবদ্রব্য এ পরিণত করে। ঠিক আছে, এই পিত্তলবণ উপস্থিতিতে এই ফ্যাট কী করে? না, ফ্যাট কণাতে পরিণত করে, অর্থাৎ যাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র অবদ্রব্য, ফ্যাটের ক্ষুদ্র ক্ষুদ্র অবদ্রব্যতে পরিণত করে। এর ফলে ফ্যাটের কী হয়? না, পৃষ্ঠতলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। দ্বিতীয় নম্বর আসবো যে এই পিত্তলবণ অগ্ন্যাশয় রস ও আন্তিক রসের লাইপেজকে সক্রিয় করে তোলে। ঠিক আছে, তৃতীয় নম্বর আসবো যে সক্রিয় লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ঠিক আছে, এই সক্রিয় লাইপেজ ফ্যাট অপদ্রব্যগুলির উপর অনেক বেশি ও দ্রুত ক্রিয়া করে, সেই জন্য ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। তৃতীয় নম্বরে জানবো যে ফ্যাট পরিপাকে আন্তিক রসের ভূমিকা। ফ্যাট পরিপাকে আন্তিক রসের কী ভূমিকা আছে? না, আন্তরিক লাইপেজ ট্রাইগ্লিসারাইড ডাইগ্লিসারাইড ও মনোগ্লিসারাইডকে বিশ্লিষ্ট করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে উৎপন্ন করে। দেখো যে আন্তরিক লাইপেজ কী করে? আন্তরিক লাইপেজ উপস্থিতি কী করে? না, ট্রাইগ্লিসারাইড ডাইগ্লিসারাইড মনোগ্লিসারাইড ভেঙে কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ঠিক আছে, এই হলো ফ্যাট পরিপাকে আন্তরিক রসের ভূমিকা। এইভাবেই পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে ফ্যাট এইভাবেই পরিপাক হয়। ঠিক আছে, এই পর্যন্ত ফ্যাট পরিপাক সম্বন্ধে যা যা বুঝলাম সেগুলো আরেকবার ফ্যাট পরিপাক সারণীর মাধ্যমে আরেকবার যাচাই করে নেব যে আমি কী কী শিখলাম। ঠিক আছে, তো এই হচ্ছে যে মানব পুষ্টি নালীর বিভিন্ন অংশে ফ্যাট পরিপাক সারণীর। ঠিক আছে, এই সারণীর মধ্যে প্রথম অপশনে আছে যে পাক পরিপাক স্থান ও সংশ্লিষ্ট গ্রন্থি ও পাকরস। দ্বিতীয় অপশনে আছে উৎসেচক। দ্বিতীয় কলামে আছে বিক্রিয়ক, যাকে বলে সাবস্টেট, এবং পরিপাকলব্ধ পদার্থ। ঠিক আছে, তো 1 নম্বর, পরিপাক স্থান, সেটা হচ্ছে পাকস্থলী। সংশ্লিষ্ট গ্রন্থি কি? না, পাকগ্রন্থি। সেই থেকে কী পাচকরস উৎপন্ন হয়? না, পাকরস উৎপন্ন হয়। ঠিক আছে, এই পাকরস পাকগ্রন্থিতে এক প্রকার উৎসেচক থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এই গ্যাস্ট্রিক লাইপেজের উপস্থিতিতে প্রশমিত ফ্যাটকে কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। নেক্সট জানবো যে পরিপাক স্থান কোথায়? না, অগ্ন্যাশয়। ঠিক আছে, এই অগ্ন্যাশয় থেকে কী রস মানে তৈরি হয়? অগ্ন্যাশয় রস তৈরি হয়। এই অগ্ন্যাশয় রসের মধ্যে কয়েক প্রকার উৎসেচক থাকে। সে 1 নম্বর উৎসেচক হচ্ছে যে প্যাংক্রিয়াটিক লাইপেজ বা স্টিয়াপসিন। ঠিক আছে, তো এই উৎসেচকের উপস্থিতিতে ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফসফোলাইলেজ। উৎসেচকের সাহায্যে ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফসফোরিক অ্যাসিড, ঠিক আছে, ক্লোরিন ফ্যাটি অ্যাসিড ও মুক্ত কোলেস্টেরলে পরিণত করে। তৃতীয় নম্বর উৎসেচক আসবো যে কোলেস্টেরল স্টারেজ। এই কোলেস্টেরল স্টারেজ কী করে? না, এই কোলেস্টেরল স্টারেজ উপস্থিতিতে কোলেস্টারাইড বা কোলেস্টেরল স্টারকে ভেঙে কিসে পরিণত করে? না, ফ্যাটি অ্যাসিড ও মুক্ত কোলেস্টেরলে পরিণত করে। নেক্সট আসবো যে ফ্যাট পরিপাকের স্থান হলো যকৃৎ। তো এর থেকে কী রস উৎপন্ন হয়? পিত্তরস উৎপন্ন হয়। এই পিত্তরসের মধ্যে উৎসেচকবিহীন পাচক রস থাকে। সেই উৎসেচকবিহীন পাচক রস কী করে? প্রশমিত ফ্যাটকে ক্ষুদ্র ফ্যাট কণা বা অবদ্রব্যে পরিণত করে। নেক্সট আসবো যে ফ্যাট পরিপাক কোথায় হয়? না, আন্তরিকে হয়। সেই আন্তরিকে আন্তরিক গ্রন্থি থাকে। সেই আন্তরিক গ্রন্থি থেকে কী রস উৎপন্ন হয়? আন্তরিক রস উৎপন্ন হয়। এই আন্তরিক রসের মধ্যে এক প্রকার উৎসেচক থাকে, সেই উৎসেচকের নাম হচ্ছে আন্তরিক লাইপেজ। ঠিক আছে, তো ট্রাইগ্লিসারাইড ডাইগ্লিসারাইড ও মনোগ্লিসারাইডকে আদ্র বিশ্লেষিত করে এই আন্তরিক লাইপেজ কী করে? না, এই তিনটিকে ভেঙে কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। তো এইভাবেই আমাদের পাকস্থলীতে ক্ষুদ্রান্তে যকৃতে আন্তরিক গ্রন্থি এবং অগ্ন্যাশয় গ্রন্থির উপস্থিতিতে এইভাবে ফ্যাট পরিপাক। এরপর তোমাদের সম্ভাব্য কয়েকটি প্রশ্ন উত্তর বলে দেবো, যেটি তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সেই সম্ভাব্য কয়েকটি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, বোলাস কাকে বলে? না, মুখগহ্বরে অবস্থিত লালারসস্থিত এবং মিউকাসের সঙ্গে পাচিত খাদ্য এবং অর্ধপাচিত খাদ্য সংমিশ্রিত হয়ে যে পিচ্ছিলকারক খাদ্যমণ্ড তৈরি করে তাকে বলা হয় বোলাস। দ্বিতীয় নম্বর কোশ্চিন হলো, কাইম কাকে বলে? কাইম হলো আমাদের পাকস্থলীতে অবস্থিত পাকরস এবং মিউকাসের সঙ্গে পাচিত অর্ধপাচিত খাদ্য
সংমিশ্রিত হয়ে অর্ধতরল আম্লিক খাদ্যমণ্ডে পরিণত করে তাকে বলা হয় কাইম। তৃতীয় নম্বর কোশ্চিন হলো কাইল কাকে বলে। কাইল হলো ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থিত পাচিত সরল তরল শ্বসনোপযোগী খাদ্যরসকে বলা হয় কাইল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন হলো অ্যামাইলোপসিন কাকে বলে। অ্যামাইলোপসিন কাকে বলে, না আমাদের অগ্নাশয়ের অ্যামাইলোলাইটিক উৎসেচককে বলা হয় অ্যামাইলোপসিন। ঠিক আছে, নেক্সট কোশ্চিন হলো কাইমোসিন কাকে বলে। কাইমোসিন হলো শিশুদের পাকস্থলীতে দুগ্ধ তঞ্চনকারী পদার্থকে বলা হয় কাইমোসিন। নেক্সট হচ্ছে স্টিয়াসিন। স্টিয়াসিন কি, না অগ্নাশয়ের মধ্যে যে লাইপেজ উৎসেচক থাকে তাকে বলা হয় স্টিয়াসিন। নেক্সট কোশ্চিন হচ্ছে যে এক অণু ফ্যাট ভেঙে কত অণু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। না এক অণু ফ্যাট ভেঙে তিন অণু ফ্যাটি অ্যাসিড আর এক অণু গ্লিসারল পরিণত করে। এই হলো কয়েকটি সম্ভাব্য কয়েকটি প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ হেলথ টিপস বলে দেবো। সেই গুরুত্বপূর্ণ হেলথ টিপস হলো যে স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায়। তা স্মৃতিশক্তি বাড়ানোর উপায় হলো সাঁতার কাটা। হ্যাঁ, সাঁতার কাটা। এই সাঁতার কাটলে কী হবে, না এই সাঁতার কাটলে আমাদের স্মৃতিশক্তি এবং স্মৃতির বংশ কম হবে। ঠিক আছে, এর কারণ কী? এর কারণ হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন লন্ডনের পার্লামেন্ট হিল লিভোতে গিয়ে দেখেন যে যারা যারা যেসব ব্যক্তিরা সাঁতার কাটছে তাদের মধ্যে স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে এবং স্মৃতিভংশ কম হচ্ছে। তো এর থেকে, এই সমীক্ষা থেকে তারা একটা সিদ্ধান্তেই আসেন যে সাঁতার কাটলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এবং এর আরও একটি কারণ হলো যে সাঁতার কাটলে আমাদের শরীরের মধ্যে একটি কোল্ড স্টক প্রোটিন RBM3 তৈরি করে। এই RBM3 কাজ কী, না এই RBM3 কাজ হলো আমাদের শরীরের মধ্যে সাইন্যাপস তৈরি করা। ঠিক আছে, নতুন করে সাইন্যাপস তৈরি করে। এই সাইন্যাপসের কাজ কী, আমাদের স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, এই সাইন্যাপস নতুন তৈরি করার জন্য কী হয়, আমাদের স্মৃতিশক্তি ধ্বংস থেকে রক্ষা পায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সেই জন্য সাঁতার কাটলে আমাদের স্মৃতির ধ্বংস কম হয়। আই হোপ ডাইজেশন অফ প্রোটিন তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো কমেন্টকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমি একান্ত কামনা করি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।